আসসালামু আলাইকুম, রেজাল্ট রুটিনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিক, প্রিয় দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সি ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা 2022 এর ফলাফল প্রকাশিত হয়েছে। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে সি ইউনিট। এই লিঙ্কটি পেয়ে যাবেন প্রথম কমেন্টে, এবং পাশাপাশি আমি এগুলোকে ডাউনলোড করে গুগল ড্রাইভের মাধ্যমে দেব, তবে সেই লিঙ্কটি একটু দেরি হতে পারে। প্রথমে আমি এই লিঙ্কটি দিয়ে দেব, সেখানে প্রবেশ করে আপনারা যে কোনো একটির উপরে ক্লিক করবেন, অর্থাৎ আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্লিক করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন সি ইউনিট ফিমেল বিজনেস রেজাল্ট, তারপরে সি ইউনিট ফিমেল ইংলিশ রেজাল্ট, এভাবে কিন্তু রেজাল্টগুলো দেওয়া রয়েছে। আমি একটিতে ক্লিক করে দেখাই। একটিতে ক্লিক করার আমি সর্বপ্রথমে সি ইউনিট ফিমেল বিজনেস রেজাল্টে ক্লিক করছি। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করেছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাবেন বিষয়টা। এখানে কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে, ডাউনলোড হওয়ার সাথে সাথে এখানে যদি ওপেন না হয় উপরে ক্লিক করে ওপেন করে নেবেন। ডাউনলোড হতে একটু সময় নিতে পারে, এটা সার্ভারের স্পিডের উপর নির্ভর করবে। ডাউনলোড হয়ে গেলে এভাবে অটোমেটিক্যালি ওপেন হবে, অথবা আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন। তারপরে আপনারা কিন্তু রোল অনুযায়ী দেখতে পাচ্ছেন, এবং এই রোলগুলো টেক্সট আকারে আছে। আপনারা, আমি একটা কপি করে দেখাই, আপনারা আপনাদের রোল নাম্বারটি এই যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকনের উপরে ক্লিক করে আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি মার্ক হয়ে গিয়েছে, এখানে পজিশনটা দেখাচ্ছে 71। আপনাদের রোল নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা এভাবে খুব সহজেই দেখতে পারেন যে কোনো ইউনিটের রেজাল্ট। আপনারা যদি এই সার্চ আইকনটি খুঁজে না পান, তাহলে এখানে যে থ্রি ডট দেখছেন আপনাদের এখানে থাকবে। তবে আপডেট ভার্সনের গুগল ড্রাইভ হলে এখানে সার্চ আইকনটা এভাবে দেখতে পাবেন। তাছাড়াও যদি কেউ রেজাল্ট দেখতে না পারেন, তাহলে আপনার ডিপার্টমেন্ট সহ মেল অথবা ফিমেল লিখে আমাদেরকে কমেন্টে জানান, আমরা দেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। তাছাড়া অ্যাডমিশন সম্পর্কিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।